আসসালামু আলাইকুম, এ সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি নাইম ফাতহ মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। বাংলা সংবাদ শুরুতে শিরোনাম, দ্বাদশ নির্বাচন নিয়ে টিআইবির বক্তব্য জনমনের প্রতিফলন, বললেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এরপর থাকবে এমপি হয়ে কাদায় নামলেন ব্যারিস্টার সুমন। এদিকে নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের বক্তব্যের বিষয়ে যা বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উবায়দুল কাদের। জানাবো ছাত্রদল নেতার হাত ভেঙে দিল ছাত্রলীগ কর্মীরা। এদিকে গোপন বিয়ে করা দ্বিতীয় স্ত্রীর সঙ্গে রিসোর্টে আটক ওসি, অতঃপর যা হল এ বিষয়ে থাকবে বিস্তারিত। সম্পূর্ণ সংবাদটি দেখতে ভিডিওটি না টেনে দেখতে থাকুন। এবং সর্বশেষ জানিয়ে দিব ইরান ও পাকিস্তান কে এবার যুদ্ধে জড়াবে, এ বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্যমূলক আলোচনা থাকবে। বন্ধুরা, সম্পূর্ণ সংবাদটি জানতে ভিডিওটি না টেনে দেখতে থাকুন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর বন্ধুরা, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে টিআইবির বক্তব্য জনমনের প্রতিফলন, বললেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেছেন, সবাই তো বলছে যে নির্বাচন সুষ্ঠু হয় নাই, কাজেই টিআইবি যা বলেছে এটি জনমনের প্রতিফলন। বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 88তম প্রতিষ্ঠা বার্ষিকীতে শুক্রবার রাজধানীর শেরেবাংলা নগরে তার কবরে শ্রদ্ধা জানিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নজরুল ইসলাম এসব কথা বলেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে একপাক্ষিক এবং পাতানো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণহীন আখ্যা দিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি বুধবার বলেছে, এই নির্বাচন ভবিষ্যতের জন্য অশনি সংকেত, নির্বাচন অবাধ অন্তর্ভুক্তিমূলক হয়নি বলে মন্তব্য করেছে সংস্থাটি। টিআইবির বক্তব্যের সমালোচনা করেছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আর পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ বলেছেন, বিএনপির কথাই পরিশীলিতভাবে পরিবেশন করছে টিআইবি। সরকারের মন্ত্রীদের সমালোচনা নিয়ে নজরুল ইসলাম খান বলেছেন, আমরা বিএনপি যা বলছি সেটা জনমনের প্রতিফলন, ফলে যদি আমাদের কথা মিলে যায় সেটা একজন আরেকজনকে পছন্দ করার জন্য না, এটা সত্য বলার জন্য ধন্যবাদ। সরকারের মন্তব্যের সমালোচনা এবং দেশি বিদেশি প্রতিষ্ঠানে দেয়া অভিমতকে সাধুবাদ জানিয়ে নজরুল ইসলাম খান বলেছেন, ন্যায্য কথা এবং বাংলাদেশের গণমানুষের পক্ষে যে বলবে তাদেরকে ধন্যবাদ জানাই, আমরা যদি বলি সেটা গুরুত্বপূর্ণ হবে, জনগণ যেটা বলবে সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ, জনগণ এই সরকারকে পছন্দ করে না জানিয়ে নজরুল ইসলাম খান আরো বলেছেন, আমাদের হাজার হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করে এই সরকার অবরুদ্ধ করে রেখেছে, আমরা এর নিন্দা জানাই। আমরা এসব অন্যায়, অত্যাচার, জুলুম, অনাচার, নির্যাতন, নিপীড়ন এবং ভোট চুরির সমালোচনা করে তাদের সবাইকে মুক্ত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানাই। জিয়াউর রহমানকে স্মরণ করে নজরুল ইসলাম খান বলেছেন, জিয়াউর রহমান গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন, সেই গণতন্ত্র মেরে ফেলা হয়েছে, সেটাকে পুনর্জীবিত করার লড়াই চলছে, তারেক রহমানের নির্দেশে দেশে গণতন্ত্রের বিজয় হবেই ইনশাআল্লাহ, গণতন্ত্র ফিরে আনায় আগামী আন্দোলন কর্মসূচি শিগগিরই জানিয়ে দেওয়া হবে বলে জানান এই নেতা। এমপি হয়ে কাদায় নামলেন ব্যারিস্টার সুমন। সংসদ সদস্য নির্বাচিত হয়ে নিজ শহরের পরিত্যক্ত খোয়াই নদী পরিষ্কার করেছেন ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন। এর মধ্য দিয়ে তিনি জনপ্রতিনিধি হিসেবে নিজের কার্যক্রম শুরু করলেন। শুক্রবার সকালে তিনি নিজে থেকেই নিজের শহর হবিগঞ্জের চোনারুঘাট পৌর এলাকায় পরিত্যক্ত খোয়াই নদীতে জমে থাকা 50 বছরের আবর্জনা পরিষ্কারের কাজ শুরু করেছেন। এতে সহায়তা করছে বিডি ক্লিনিং নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের 100 কর্মী। কার্যক্রমের শুরুতে ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন বলেছেন, এটি খোয়াই নদীর অংশবিশেষ, প্রায় 50 বছর আগে চুনারুঘাট শহরকে বন্যার হাত থেকে রক্ষা করতে এটির গতিপথ পরিবর্তন করা হয়, তখন থেকেই নদীর এই অংশটি পরিত্যক্ত হয়ে পড়ে। পুরাতন খোয়াই নদীর এই অংশটি ময়লা আবর্জনা ভাগাড়ে পরিণত হয়েছে, অথচ এটি খুব সুন্দর একটি পর্যটন কেন্দ্র হতে পারত, কিন্তু ময়লার কারণে বোঝার কোনো অবকাশ নেই, এটি কোনো নদীর অংশ। তিনি বলেন, নদীটি পরিষ্কার করার মাধ্যমে আমার কাজের যাত্রা শুরু করতে চাই, কারণ ময়লা পরিষ্কার না করলে হঠাৎ করেই সৌন্দর্যের বাণী দেয়া যায় না। আমার স্বপ্ন হচ্ছে এখানে দুপাশে ওয়াকওয়ে করব, নৌকা নামিয়ে দেব, এগুলো দিয়ে মানুষ ঘুরবে। ব্যারিস্টার সুমন জানান, নদীটি পরিষ্কারের স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন এর প্রায় 600 কর্মী দিয়েছে, তারা নদীটি পরিষ্কার করতে অক্লান্ত পরিশ্রম করছে, তাদের তিনি ধন্যবাদ জানান। চুনারুঘাটের বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর আলম বলেছেন, চুনারুঘাট পৌরসভার বয়স প্রায়
20 বছর শুরু থেকেই পৌরসভার সব ময়লা নদীর এই অংশে ফেলা হচ্ছে এটি একটি ময়লার ভাগারে পরিণত হয়েছে ময়লা আবর্জনার কারণে নদীর কোনো চিহ্ন বর্তমানে নেই নদীটি পরিষ্কার হলে চুনারুঘাট শহরের সৌন্দর্য বৃদ্ধি পাবে আমরা এই কাজের জন্য নবনির্বাচিত এমপি ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনকে ধন্যবাদ জানাই নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের বক্তব্যের বিষয় যা বললেন উবাইদুল কাদের নির্বাচন নিয়ে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের বক্তব্য নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অস্বস্তিতে নেই বরং স্বস্তিতে আছে বলে মন্তব্য করেছে কাদের রাজধানী ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে শুক্রবার দুপুরে সংবাদ সম্মেলনে এসব মন্তব্য করেছেন কাদের উবাইদুল কাদের বলেন বিএনপি নেতৃত্বে নিশ্চিহ্ন অপশক্তি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চালাচ্ছে দেশি বিদেশি অপতৎপরতা সত্ত্বেও 41.8% ভোট পড়ায় ভোটকেন্দ্রে এসেছে দেশের সাধারণ জনগণ তারা ভালোবেসে আওয়ামী লীগকে ভোট দিয়ে নির্বাচিত করেছে আমি জানি আমাদের নির্বাচন কেমন হয়েছে দেশি বিদেশি অপতৎপরতা এখনও রয়েছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উবাইদুল কাদের বলেন দেশের মানুষ অগণতান্ত্রিক কোন সরকারকে ভবিষ্যতে মেনে নেবে না প্রসঙ্গত 7ই জানুয়ারি অনুষ্ঠিত ভোটের একদিন পরেই মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে জানায় বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি যুক্তরাষ্ট্র বাংলাদেশের জনগণ গণতন্ত্র শান্তিপূর্ণ সমাবেশ স্বাধীনতা এবং মত প্রকাশের স্বাধীনতার প্রতি তাদের আকাঙ্ক্ষাকে সমর্থন করে এরপর গত বৃহস্পতিবার নিয়মিত ব্রিফিংয়ে স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন বাংলাদেশ নির্বাচন অবাধ সুষ্ঠু হয়নি ম্যাথিউ মিলার জানান বিরোধী রাজনৈতিক দলের কয়েক হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার এবং নির্বাচন নিয়ে অনিয়মের খবরে তারা উদ্বেগ প্রকাশ করেছে অন্য পর্যবেক্ষকদের সঙ্গে তারা তাদের মতামত শেয়ার করেছে যে এই নির্বাচন অবাধ সুষ্ঠু হয়নি ছাত্রদল নেতার হাত ভেঙে দিল ছাত্রলীগের কর্মীরা ফেনীর সোনাগাজীতে মনিরুল ইসলাম জিহাদ বিশ নামে এক ছাত্রদল নেতার হাত ভেঙে দিয়েছে আওয়ামী লীগের কর্মীরা উপজেলার বাগাদানা ইউনিয়নের কাঠালিয়া মাদ্রাসার সামনে বৃহস্পতিবার রাত 8টার দিকে এ দুর্ঘটনা ঘটে জিহাদ বাগাদানা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং আলমপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে পুলিশ আহতের পরিবার এবং দলীয় সূত্র থেকে জানা গেছে ছাত্রদল নেতা জিহাদ স্থানীয় একটি বাড়ির সামনে দিয়ে পায়ে হেঁটে তার নিজের বাড়ির দিকে যাচ্ছিলেন মাদ্রাসার সামনে পূর্ব থেকে ওত পেতে থাকা ছাত্রলীগ কর্মী সাইফুল ইসলাম ইমন হোসেন মোহাম্মদ সজীব সহ 5 থেকে 6 জন জিহাদের উপর আতর্কিত হামলা চালিয়ে রড লাঠিসোঁটা দিয়ে তার হাত ভেঙে দেয় ইরান ও পাকিস্তানকে এবার যুদ্ধে জড়াবে দিনকে দিন যেন আরও অশান্ত হয়ে উঠেছে বিশ্ব ইউরোপ থেকে মধ্যপ্রাচ্য হয়ে এবার এশিয়াতেও ছড়িয়ে পড়েছে যুদ্ধের দামামা ইরান এবং পাকিস্তানের পাল্টাপাল্টি হামলার কারণে তৈরি হয়েছে রীতিমতো যুদ্ধের ভয়াবহতা একদিকে চলছে ইউক্রেন রাশিয়া সংঘাত অন্যদিকে ফিলিস্তিন ইসরায়েলের তাণ্ডব এর মধ্যে নতুন করে ইরান পাকিস্তানের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যেতে পারে বলে শঙ্কা প্রকাশ করা হচ্ছে মঙ্গলবার ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ব্যবহার করে বেলুচি গোষ্ঠী জৈশ আল আদলে দুইটি ঘাঁটিতে হামলা চালিয়েছে তেহরান এর জবাব দিতে অবশ্য দেরি করেনি পাকিস্তান কয়েক ঘন্টার মধ্যেই তারা হামলা চালিয়েছে ইরানের সীমান্তে পাকিস্তান দাবি করেছে তারাও ইরানের অভ্যন্তরে বিচ্ছিন্নতাবাদী জঙ্গিদের লক্ষ্য করে হামলা চালিয়েছে এমন পরিস্থিতিতে দুই দেশই যেন উত্তপ্ত বারুদ হয়ে আছে পান থেকে চুন খসলেই লেগে যেতে পারে ভয়াবহ যুদ্ধ কারণ এই দুইটি দেশই পারমাণবিক শক্তিধর হিসেবে অনেক বিশ্লেষকই ধারণা করছে এ কারণে হয়তো এটি তৃতীয় বিশ্বযুদ্ধের মতো কোনো বড় ধরনের অঘটন ঘটে যেতে পারে পাকিস্তান যে হামলা চালিয়েছে তা নিয়ে কথা না বললেও ইরানের হামলার তীব্র সমালোচনা করেছে যুক্তরাষ্ট্র ওয়াশিংটন বলছে কোনো রাগঢাক না মেনে ইরাক সিরিয়া এবং পাকিস্তানের উপর হামলা চালিয়েছে তেহরান ব্রিটিশ গণমাধ্যম বিবিসি বলছে ইরাক এবং সিরিয়ার বিভিন্ন স্থাপনায় ইরাকের ইসলামী রেভলিউশনারি গার্ড কর্পস বা IRGC ক্ষেপণাস্ত্র হামলা চালানোর একদিন পর এই আক্রমণের ঘটনা ঘটল পাকিস্তান বলছে সন্ত্রাস বিরোধী একতরফা পদক্ষেপ আঞ্চলিক শান্তির জন্য হুমকি ইসলামাবাদকে কোনো ধরনের তথ্য না দিয়ে এমন হামলায় অপরাধের সামিল বলেও মন্তব্য করেছে পাক সরকার পশ্চিমা গণমাধ্যমগুলো বলছে জৈশ আল আদল নামের এই গোষ্ঠী এর আগে পাকিস্তানের সঙ্গে সীমান্ত এলাকায় ইরানি নিরাপত্তা বাহিনীর উপর বেশ কয়েক দফায় হামলা চালিয়েছে তেহরান দাবি করছে তারা কোনোভাবেই বড় ধরনের সংঘাত চায় না তবে তাদের দেশের উপর কোনো ধরনের অপতৎপরতা সহ্য করবে না বলে হুঁশিয়ারি দিয়েছিল ইরান তথ্য বলছে ইরানের সঙ্গে 950 কিলোমিটার বেশি সীমান্ত রয়েছে পাকিস্তানের পাকিস্তানের ইরান সীমান্তবর্তী অঞ্চলটিতে কয়েক দশক ধরে অস্ত্র বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর সঙ্গে যুদ্ধ করেছে নিরাপত্তা বাহিনীর সদস্য
সদস্যরা, যার মধ্যে রয়েছে জৈশ আল আদল। এই সংঘাতের জেরেই পাল্টাপাল্টি হামলার শুরুর ঘটনা ঘটেছে বলে দাবি করা হচ্ছে। ইরান এই সপ্তাহে তিনটি ভিন্ন ভিন্ন দেশ ইরাক, সিরিয়া এবং পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। সেই সঙ্গে ইরান সমর্থিত বিভিন্ন মিলিশিয়া গ্রুপ, যুক্তরাষ্ট্র এবং তাদের বিভিন্ন অবস্থানে হামলা করে যাচ্ছে এই দেশটি। একই সময়ে চলছে ইসরায়েলের সঙ্গে হামাসের লড়াই। উদ্বেগের বিষয় হচ্ছে এই সংঘর্ষে মধ্যপ্রাচ্য জুড়ে এমনকি তার বাইরেও ছড়িয়ে পড়তে পারে। সুলাইমানির নেতৃত্বে আরব বিশ্ব জুড়ে প্রক্সি বাহিনীর বৃহত্তর একটি নেটওয়ার্ক গড়ে তুলেছে ইরান। 2003 সালে ইরাকে যুক্তরাষ্ট্রের অভিযানের পর পরিস্থিতির সুযোগ নিয়ে বাহিনীগুলো আরো শক্তি শালী হয়ে উঠেছে। অবশ্য ইরান ওইসব বাহিনীর সঙ্গে নিজেদের সংশ্লিষ্টার কথা অস্বীকার করে বলে তারা শুধু ওই বাহিনীগুলো ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র বিরোধী অবস্থানকে সমর্থন করে। গাজা, ইরাক, সিরিয়া, লেবানন, ইয়েমেন সবকটি দেশে ইরানের ওইসব প্রক্সি বাহিনী সক্রিয় আছে এবং লড়াই করে যাচ্ছে। ইসরায়েল গাজা যুদ্ধ হামলার পেছনের কারণ। 7 অক্টোবর গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তেহরান এবং তাদের প্রক্সি বাহিনী যেসব হামলা চালিয়েছে তারা প্রায় সবই গাজা ইসরায়েলের হামলার প্রতিক্রিয়া বলে দাবি করেছে। হুতি, হিজবুল্লাহ এবং অন্যান্য দলগুলো ইঙ্গিত দিয়েছে ইসরায়েল ফিলিস্তিনিদের উপর হামলা বন্ধ করলেই কেবল তারাও আক্রমণ বন্ধ করবে। এদিকে ইরানের ভেতরে যা চলছে, 2022-23 সালে ইরান জুড়ে বড় ধরনের বিক্ষোভ ছড়িয়ে পড়েছিল। ইরানের সরকার নিষ্ঠুরভাবে সেই বিক্ষোভ দমন করে, তবে কয়েকটি সুন্নি সশস্ত্র সংগঠন যেভাবে ইরানের ভেতর হামলা চালিয়েছে তাতে তেহরান সরকার দেশের নিরাপত্তা নিশ্চিত করতে পারছে কিনা দেশটির জনগণের মনে এই প্রশ্ন উঠেছে। পশ্চিমা এবং আঞ্চলিক বিশ্লেষকদের একাংশ মনে করে তেহরান যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের সঙ্গে সরাসরি সংঘর্ষে জড়াবে না, যদিও তাদের প্রক্সি বাহিনী এই অঞ্চলে নানা শত্রু লক্ষ্য করে চালিয়ে যাবে যুদ্ধ হামলা। এক্ষেত্রে একটি মাত্র ভুল হলেও বড় বিপর্যয় ডেকে আনতে পারে। সেক্ষেত্রে ভাগ্যে কি আছে তেহরানের সেটি ভাবার বিষয়।